মধ্য কলকাতা ঐতিহ্যবাহী বরিয়াল বোর্ডে 2 নম্বর কবরস্থানে অজুখানা উদ্বোধন এবং হুইলচেয়ার প্রদান অনুষ্ঠিত হলো। উদয় পাক সরকার 2 নম্বর কবরস্থানে অজুখানা উদ্বোধন এবং বয়স্ক লোকেদের জন্য হুইলচেয়ার প্রদান করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ নানিমুল হক, বিধায়ক সনকমল সাহা, বরিয়াল বোর্ডের অন্যতম সদস্য এবং সমাজসেবী ইস্তিয়াক আহমেদ, কলকাতা পৌরসভার সিএমএইচও ডাক্তার মনিরুল মোল্লা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ নানিমুল হক, বিধায়ক সনকমল সাহা সহ অন্যান্যরা। এদিন বিধায়ক সনকমল সাহা বলেন, এই পবিত্র স্থানে এসে আমি শান্তি খুঁজে পাচ্ছি। এখানে যে সকল মুসলিম ভাইয়েরা মৃতদেহকে কবর দেওয়া পর্যন্ত পাশে থাকছেন তা দেখে আমি অভিভূত। আমারই বিধানসভা এলাকা, আমার দ্বারা কখনো যদি কোনো সহযোগিতা লাগে বলবেন, তার জন্য আমি সবসময় প্রস্তুত রয়েছি। উল্লেখ্য, এদিন অনুষ্ঠানে বয়স্কদের যাতে সমাধি ক্ষেত্রে মাটি দিতে অসুবিধা না হয় তার জন্য হুইলচেয়ার প্রদান করা হলো। হুইলচেয়ারে বসে মাটিতে দেওয়ার ব্যবস্থা ভারতে আর কোথাও দেখতে পাবেন না। আমরা এই প্রথম 2 নম্বর কবরস্থানে চালু করলাম বলে দাবি করেন বরিয়াল বোর্ডের সদস্য ইস্তিয়াক আহমেদ। ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে মডার্ন বরিয়াল বোর্ড আছে। এই বরিয়াল বোর্ডে অনেকগুলো কবরস্থান এর আন্ডারে আছে, যে 3টে গোবরা স্পেসিফিকলি আর বাগমারি আর আমাদের সোলোয়ানা কবরস্থান, এছাড়াও অন্য ছোট ছোট কবরস্থানগুলো আছে। আমরা চেষ্টা করছি যে পাবলিককে যত আসানি করা যায়, যত সুবিধা, যত ফেসিলিটি দেওয়া যায়, এর জন্য আমার মনে হচ্ছে কে আজকে যে প্রোগ্রাম হলো তার মধ্যে উজুখানায় একটা ইনোগ্রেশন হলো, উজুখানা যেখানে হাত পা ধোয়া যায়, আর এই কবরস্থানে অনেকজন যায় যারা একটু এজে, একটু অসুখ, যারা হাঁটতে পারে না, তারা কিন্তু ওখানে গিয়ে যখন মাইয়াত হয়, আপনি জানেন কি কবর দেওয়া হয়, তো তখন ওরা ভেতরে যেতে পারে। ভেতর অনেক দূর হাঁটতে হয়, প্রায় মতলব 500 মিটার থেকে কিলোমিটার অব্দি হাঁটতে হয়, তখন গিয়ে যেখানে কবর আছে ওখানে লোক পৌঁছে। তো এরা যারা অসুখ আছে বা একটু এজের আছে, ওরা হাঁটতে পারে না, তাদের জন্য একটা ফেসিলিটি দেওয়া হচ্ছে কি হুইল চেয়ার ফেসিলিটি। মনে করে যে কবরস্থানে যখন যখন পরিবেশক ভিতরে যখন যাবেন আপনি, তখন আপনাকে উঁচু করে হাত পা ধোয়া ধুয়ে তারপরে ওখানে মাটি দিতে যায় নামাজ পড়ার জন্য মানুষ যায়। তাহলে আগেকার অনেকগুলি পুরোনো সব অভিজ্ঞতা ছিল, সেই সব অভিজ্ঞতা আমরা 1 নম্বর থেকে নিয়ে 2 নম্বর থেকে নিয়ে এখন 2 নম্বরে একদম ভালো করে যেভাবে মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য বেরিয়ে বোর্ড এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মিলে আমরা এই উদ্যোগটা নিয়ে সমস্ত ফেসিলিটি, সমস্ত সুবিধা দেওয়ার জন্য আমরা এই কাজগুলি আজকে করেছি। আর রয়ে গেল আপনার হুইল চেয়ারের ব্যাপারটা। হুইল চেয়ারের ব্যাপারটা এরকম মনে করব আমার যে কবরস্থানে হুইল চেয়ারের ব্যবস্থা করেছে, যেখানে দুষ্ট মানুষ যে হাঁটতে পারে না, এরকম কবরস্থানের গেট থেকে অনেক সময় দেখা যায় 1 কিলোমিটার দূরে কিংবা ধরে 500 মিটার দূরে থাকে, যেখানে মাটির ব্লকগুলি অনেক দূরে দূরে হয়, ওই ব্লক থেকে এইখান থেকে যেতে অনেক সময় লেগে যায়। মোটামুটি সাধারণ এমনি যে মানুষগুলো ফিট থাকে তাদেরকেই খুব অসুবিধা হয়।